হ্যালো ফ্রেন্ডস, নিউ হরাইজন ইন হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউবের সমস্ত দর্শককে আবার একবার স্বাগত জানাই। আমি ডক্টর অম্বুজ কান্তি সাহা আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ইউরিনারি সিস্টেমের কয়েকটি সমস্যা যেমন ইনকন্টিনেন্স অফ ইউরিন বা প্রস্রাব ধারণে অক্ষমতা, কিডনি স্টোন ও প্রস্টেটের নানাবিধ সমস্যা নিয়ে আমার কয়েকটি ভিডিও আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন। আর যদি না দেখেছেন তাহলে অবশ্যই দেখবেন। ওপরের আই বাটন প্রেস করলেই এই সমস্ত ভিডিওর লিঙ্ক আপনারা সহজেই পেয়ে যাবেন। অসংখ্য ইউটিউব দর্শকদের অনুরোধে আজ আমি ইউরিনারি সিস্টেমেরই এমন এক সমস্যা নিয়ে আলোচনা করতে চলেছি যা কম বয়সী ছেলে মেয়ে থেকে আরম্ভ করে সব বয়সের মানুষের মধ্যেই দেখতে পাওয়া যায়। সমস্যাটি হলো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান বা যাকে সংক্ষেপে বলা হয় ইউটিআই। ফ্রেন্ডস, এই ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান কি, কেন হয়, কাদের মধ্যে হয়, কিভাবে এই রোগ চেনা যায়, এর ভয়াবহ পরিণতিগুলি কি কি, কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ অত্যন্ত কার্যকর এবং কি কি সাবধানতা অবলম্বন করা দরকার, এই সমস্ত জানতে হলে আমার এই ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অথবা হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বেল প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন ভিডিওগুলি আপনি প্রথমেই দেখতে পান। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান সম্বন্ধে বিস্তারিত জানতে হলে আমাদের ইউরিনারি সিস্টেমের গঠন এবং কার্যকারিতা সম্বন্ধে সংক্ষেপে জেনে নেওয়া দরকার। আমাদের পেটের ভিতরে একদম পিছনের ওয়ালে দুপাশে পিঠ বরাবর দুটি কিডনি থাকে। এই কিডনির কাজ হলো মূত্র উৎপাদন করা। আমাদের শরীরে যে বিপাক ক্রিয়া হয় তার ফলে যে সমস্ত দূষিত রেচন পদার্থ তৈরি হয়, যেমন ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন এবং আরও অন্যান্য দূষিত পদার্থ, সেগুলি এই ইউরিনের মধ্যে দিয়েই শরীরের থেকে বাইরে নিষ্ক্রান্ত হয় এবং আমাদের শরীর সুস্থ সবল থাকে। এই দুটো কিডনির মধ্যে ইউরিন তৈরি হয় এবং এই ইউরিন কিডনির থেকে বেরিয়ে ইউরেটারের মাধ্যমে ইউরিনারি ব্লাডারে এসে জমা হয়। এই ইউরিনারি ব্লাডার আমাদের একদম পেটের নিচের দিকে অবস্থিত। এই ইউরিনারি ব্লাডারে ইউরিন জমা হওয়ার পর সময়ে সময়ে একটি নালী ইউরেথ্রা বা মূত্রনালীর মাধ্যমে শরীরের বাইরে নিষ্ক্রান্ত হয়। যদি কোনো কারণে এই ইউরেথ্রা বা মূত্রনালীর মধ্য দিয়ে কোনো জীবাণু ইউরিনারি সিস্টেম বা ইউরিনারি ট্র্যাক্টের মধ্যে প্রবেশ করে তাহলেই তখন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান দেখা দেয়। সাধারণত ই কোলাই বা এসকারিশিয়া কোলাই নামক যে ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়ার দ্বারাতেই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান সবচেয়ে বেশি হয় এবং এই এসকারিশিয়া কোলাই আমাদের খাদ্য নালীর মধ্যেই অবস্থান করে এবং এখানে এই ব্যাকটেরিয়া কোনো ক্ষতি করে না, বরং আমাদের এই পরিপাক প্রণালী বা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেমকে অনেকভাবেই উপকার করে। কিন্তু যদি কোনো কারণে এই ই কোলাই মলদ্বারের মধ্যে দিয়ে বাইরে বেরিয়ে এসে ইউরেথ্রার মধ্যে প্রবেশ করে তখনই কিন্তু ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান হয়। এই এসকেরিশিয়া কোলাই ছাড়াও আরও কয়েকটি ব্যাকটেরিয়া দিয়ে এই ধরনের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান হতে পারে, কিন্তু দেখা যায় 90% ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান কিন্তু এই ই কোলাই ব্যাকটেরিয়ার দ্বারাতেই হয়ে থাকে। এই ই কোলাই ইনফেকশান যে কোনো বয়সের মানুষের মধ্যেই হতে পারে, একদম শিশুর থেকে আরম্ভ করে সব বয়সের মানুষের মধ্যেই। তবে দেখা যায় পুরুষদের তুলনায় স্ত্রীদের মধ্যে এই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশানের প্রবণতা সবচেয়ে বেশি। তার কারণ হলো ইউরিনারি ট্র্যাক্টের যে বাইরের অংশটা, যেটা একদম শেষের অংশ যাকে বলা হয় ইউরেথ্রা, সেই ইউরেথ্রার সাইজ খুব ছোট এবং এটি মলদ্বারের থেকে খুব কম দূরত্বে অবস্থান করছে। এই কারণে সহজেই মলদ্বার থেকে কোনো জীবাণু বা এসকেরিশিয়া কোলাই জীবাণু বেরিয়ে এই মূত্র নালীর মধ্যে প্রবেশ করতে পারে। যদিও আমরা জানি যে ই কোলাই দিয়েই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান হচ্ছে, কিন্তু এই ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান হবার কিন্তু অনেক কারণ আছে। যেমন এই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান সাধারণত যদি ইউরিনারি ট্র্যাক্টের কোনো গঠনগত অস্বাভাবিক অবস্থা থাকে বা এটা ডিফেক্টিভ থাকে তাহলে তার থেকেও সহজেই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান হতে পারে। আবার যদি ইউরিনারি ট্র্যাক্টের মধ্যে বা ইউরিনারি সিস্টেমে কোনো অপারেশন হয়ে থাকে তার থেকেও ইউটিআই হতে পারে। আবার ধরুন যদি ঘন ঘন ক্যাথেটার ব্যবহার করা হয় তার ফলেও ইউটিআই হতে পারে। অনেক সময় প্রস্টেট গ্ল্যান্ডের নানা ধরনের সমস্যার ফলেও পুরুষ মানুষদের ইউটিআই হতে পারে। এবং মহিলাদের মধ্যে বারবার প্রেগনেন্সি বা চাইল্ড বার্থ হলে তার থেকে হতে পারে। ঘন ঘন সেক্সুয়াল ইন্টারকোর্স করার ফলেও এই ধরনের ইনফেকশান হতে পারে। এছাড়াও ডায়াবেটিস মেলাইটাস রোগ থাকলেও তার থেকেও এই ইউটিআই হবার প্রবণতাটা অনেক বেশি থাকে। এবং খুব বেশি টাইট পোশাক পরা বা টাইট আন্ডার গার্মেন্ট পরার ফলেও ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান হয়। এখন এই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান হলে আমরা সেটা বুঝবো কী করে? তার জন্য কতগুলো লক্ষণ দেখতে পাওয়া যায়। যেমন প্রস্রাবে খুব জ্বালা করতে আরম্ভ করে, তারপর অনেকের ক্ষেত্রে দেখা যায় প্রস্রাব করার সময় প্রচণ্ড ব্যথা হয় এই ইউরেথ্রার মধ্যে। আবার কারু কারু ক্ষেত্রে দেখা যায় ঘন ঘন জ্বর আসে। এই সব লক্ষণ দেখলেই অনুমান করা যায় ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান হয়েছে। এখন এই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান ডায়াগনোসিস করার জন্য আমাদের কতগুলো পরীক্ষা নিরীক্ষা করা দরকার। যেমন ইউরিন রুটিন এক্সামিন করলে বোঝা যাবে ইউরিনের মধ্যে কোনো রকম ইনফেকশান আছে কি না। আবার ইউরিন কালচার করলে বোঝা যাবে কী ধরনের জীবাণুর দ্বারাতে ইনফেকশান হয়েছে। এছাড়াও কিডনির মধ্যে বা ইউরেটারে বা ইউরিনারি ব্লাডারে অনেক সময় পাথর থাকলেও তার থেকেও ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান হয়। সেই কারণে পেটের বা হোল অ্যাবডোমেন বা KUB কিডনি ইউরেটার ব্লাডারের একটা USG বা CT স্ক্যান করতে পারলে বোঝা যাবে যে এই ইউরিনারি ট্র্যাক্টের কোথাও কোনো স্টোন আছে কি না। এই সমস্ত পরীক্ষা নিরীক্ষা অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানেই করা দরকার। এখন আমি এই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশানের জন্য অত্যন্ত কার্যকর কতকগুলো হোমিওপ্যাথিক ওষুধের লক্ষণ এবং প্রয়োগবিধি আপনাদের জানিয়ে দিচ্ছি। এই সমস্ত হোমিওপ্যাথিক ওষুধগুলো যা বলবো সবই খাবার জন্য, এবং যে কটা ওষুধ আমি আলোচনা করব তার মধ্যে থেকে কোনো একটি ওষুধ সিলেক্ট করতে হবে লক্ষণ অনুযায়ী, এবং সেই ওষুধটি নিয়মিত ব্যবহার করলেই দেখা যাবে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান ধীরে ধীরে কমে যাচ্ছে। প্রথমেই যে ওষুধটির কথা বলবো সেটি হলো অ্যাকোনাইট ন্যাপ। সাধারণত যে কোনো রোগ বা আমাদের অ্যাকিউট ডিজিজ হয়, হঠাৎ আক্রমণ হয়, তাহলে আমরা অ্যাকোনাইট ব্যবহার করে থাকি। দেখা গেছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশানের ক্ষেত্রেও হঠাৎই ইউরেথ্রা বা মূত্রনালীর মধ্যে প্রচণ্ড ব্যথা হয়, জ্বালা হয়, সঙ্গে জ্বর আসে, খুব অস্থিরতা লাগে, মাথায় যন্ত্রণা হয়। এই সমস্ত লক্ষণ থাকলে অ্যাকোনাইট ন্যাপ 30 2-3 ফোঁটা করে সামান্য জলে মিশিয়ে 2 থেকে 3 ঘন্টা অন্তর কয়েকবার খেলে দেখা যাবে যে এই ধরনের কষ্টগুলো ধীরে ধীরে দূর হয়ে যাচ্ছে। আর এই ওষুধেই 2-3 ফোঁটা করে সারাদিনে 3 থেকে 4 বার কিছুদিন খেলেই এই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশানের সমস্ত কষ্ট দূর হয়ে যাবে। এরপর যে ওষুধটির কথা বলবো সেটি হলো এপিস মেল। এপিস মেলেও ইউরিনারি ট্র্যাক্টের যে ইনফেকশান হয় তাতে প্রচণ্ড ইউরেথ্রা ব্যথা হয় এবং হুল ফোটানোর মতো কাটা ছেঁড়া ব্যথা করে, এবং তার সঙ্গে খুব জ্বালা থাকে এবং প্রস্রাব করতে খুব কষ্ট হয়। এই অবস্থায় এপিস মেল 30 2-3 ফোঁটা মাত্রায় সামান্য জলে মিশিয়ে সারাদিনে 3 থেকে 4 বার খেলেই এই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশানের হাত থেকে খুব দ্রুত মুক্তি পাওয়া সম্ভব হয়। এরপরে যে ওষুধটির কথা বলবো সেটি হলো বেলাডোনা। বেলাডোনাও অ্যাকিউট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশানের জন্য খুবই কার্যকর। এখানে কি হয়, হঠাৎ প্রস্রাব ত্যাগ করতে খুব ব্যথা হয়, জ্বালা করে, জ্বর আসে, মাথা যন্ত্রণা করে, দপদপ করে যন্ত্রণা করে, এবং এর সঙ্গে খুব বেশি শরীরের তাপমাত্রা খুব দ্রুত বাড়তে থাকে। এই অবস্থায় বেলাডোনা 30 2-3 ফোঁটা সামান্য জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 3 থেকে 4 বার খেলেই কয়েকদিনের মধ্যেই দেখা যায় যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশানের সমস্ত কষ্টই দূর হয়ে যাচ্ছে। এরপর যে ওষুধটির কথা বলবো সেটি হলো বারবেরিস ভালগারিস। এটি ইউরিনারি ট্র্যাক্টের যে কোনো সমস্যার জন্যই খুবই উপযোগী ওষুধ। এখানে কি হয়, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশানের ফলে প্রচণ্ড প্রস্রাবে জ্বালা করে, তাছাড়া পিঠে এবং কোমরে যন্ত্রণা করে এবং বুঝবুঝ করে একটা মনে হয় যেন কিছু ভেতরে ওঠানামা করছে, এরকম একটা সেন্সেশান হয়। তাছাড়াও জ্বর থাকে এবং পেচ্ছাপের জ্বালা ব্যথা থাকে। এই অবস্থায় বারবেরিস ভালগারিস 30 বা 200 2-3 ফোঁটা করে সামান্য জলে মিশিয়ে সারাদিনে 3 থেকে 4 বার কিছুদিন ব্যবহার করলেই দেখা যাবে যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের সমস্ত কষ্টই ধীরে ধীরে দূর হয়ে যাচ্ছে। এরপর যে ওষুধটির কথা বলছি সেটি হলো ক্যান্থারিস। ক্যান্থারিস ইউরিনারি ট্র্যাক্টের যে কোনো সমস্যার জন্য খুবই প্রচলিত ওষুধ। এখানে কি হয়, পেচ্ছাপে খুব জ্বালা করে, পেচ্ছাপ করার আগে এবং পরে প্রচণ্ড ব্যথা হয়, তাছাড়া ফোঁটা ফোঁটা প্রস্রাব হয়, আবার অনেক সময় দেখা যায় যে প্রস্রাবের মধ্যে রক্তও আসে। এই অবস্থায় ক্যান্থারিস 30 2-3 ফোঁটা সামান্য জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 3 থেকে 4 বার খেলেই এই সমস্ত কষ্টই অতি দ্রুত দূর হয়ে যায়। এর পরের ওষুধটি হলো সারসাপেরিলা। এটি ইউরিনারি সিস্টেমে বা ইউরিনারি ট্র্যাক্টে যদি পাথর থাকে তার জন্য খুবই উপযোগী। এক্ষেত্রে শিশুদের ক্ষেত্রেও দেখা যায় ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশানেও এই সারসাপেরিলা খুবই উপযোগী। বাচ্চার প্রস্রাব করতে খুবই কষ্ট হয়, খুব জ্বালা হয়, ব্যথা করে, খুব কান্নাকাটি করে, এবং বড়দের ক্ষেত্রে দেখা যায় প্রস্রাবের সঙ্গে রক্ত আসে, খুব জ্বালা যন্ত্রণা থাকে। এই অবস্থায় সারসাপেরিলা 200 2-3 ফোঁটা সামান্য জলের সঙ্গে মিশিয়ে প্রয়োজন অনুযায়ী সারাদিনে 3 থেকে 4 বার খেলেই এই সমস্ত কষ্ট ধীরে ধীরে দূর হয়ে যায়। ইউরিনারি ট্র্যাক্টের ইনফেকশানের জন্য যে ওষুধগুলো বললাম এগুলোর মধ্যে থেকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে এবং সেই ওষুধ কিছুদিন খেলেই দেখা যাবে যে এই সমস্ত কষ্ট দূর হয়ে যাচ্ছে। তবে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান হলে এই ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে কতগুলো সাবধানতা অবলম্বন করা দরকার, কতগুলো স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার সেগুলো আমি এখন জানিয়ে দিচ্ছি। যেমন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান হয় অনেকক্ষণ পেচ্ছাপ ধরে রাখার ফলেও, সেই কারণে একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে প্রস্রাব ত্যাগ করতে হবে, আর ঘন ঘন জল পান করতে হবে যাতে এই ইউরিন খুব সহজে তৈরি হয় এবং এই জীবাণুগুলো এই ইউরিনের সঙ্গে শরীরের বাইরে বেরিয়ে যেতে পারে। তাছাড়া মহিলাদের ক্ষেত্রে পিরিয়ডসের সময় যে প্যাড ব্যবহার করেন সেগুলি অনেক বেশি সময় ব্যবহার করা যাবে না এবং এগুলি মাঝে মাঝেই চেঞ্জ করা দরকার, কারণ এই প্যাডের মধ্য দিয়েই মলদ্বার থেকে যে ব্যাকটেরিয়া বেরোয় সেগুলো সহজেই ইউরেথ্রার মধ্যে প্রবেশ করে, সেই জন্য এই ব্যবস্থা নিতে হবে। তাছাড়া আন্ডার গার্মেন্ট খুব টাইট পরা যাবে না, সেক্ষেত্রেও এই মলদ্বার থেকে এই ব্যাকটেরিয়া বেরিয়ে ইউরেথ্রার মধ্যে খুব সহজেই প্রবেশ করতে পারে, সেই কারণে একটু লুজ গার্মেন্ট সবসময় পরা দরকার। এছাড়াও যদি জ্বর হয় বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান হয় বা পিঠে ব্যথা হয়, যেমন কিডনি স্টোন হলে হতে পারে, বা অনেক সময় মূত্রের সঙ্গে রক্ত আসে, এই সব ক্ষেত্রে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার এবং তার পরামর্শ অনুযায়ী ওষুধপত্র খাওয়া দরকার। আশা করি এই সমস্ত ব্যবস্থা দিয়ে নিলেই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশানের হাত থেকে খুব দ্রুত মুক্তি পাওয়া সম্ভব হবে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে। আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এই আশা নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।